বলো ম্যাডাম, বুঝে বোঝা যাচ্ছে না, বুঝা যায় না, ছোট ছোট দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাডাম কি বড় করে লিখবো? আচ্ছা সবার উপরে সবার উপরে বোঝা যাচ্ছে, এগুলো বোঝা যাচ্ছে না, এক নম্বর বোঝা যাচ্ছে না। জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই ম্যাডাম, একটু বড় করে লিখে দিই, কেমন? একটু বড় করে লিখে দিচ্ছি, ঠিক আছে? এগুলো বোঝা যাচ্ছে না, সেগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাডাম বড় করে লিখে দিচ্ছি, সমস্যা নাই, আমি বড় করে লিখে দিচ্ছি, লেখা বোঝা না গেলে বলবা, কেমন? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা আমি বড় করে লিখে দিচ্ছি, লিখো লিখে ফেল। এখন বুঝা যায়? আচ্ছা লিখো রচয়িতাকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। লিখে ফেল, লিখে ফেল, বাংলাদেশের এখন দেখ, এখন বোঝা যায়, এখন দেখি দেখে বিশ্বকবি জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখন বুঝে যা লিখা, লিখা বুঝে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, লিখে ফেলো। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কি করতে হয়? জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কি করতে হয়? সোজা হয়ে দাঁড়াতে হয়। সোজা হয়ে দাঁড়াতে হয়। সোজা হয়ে দাঁড়াতে হয় এবং নীরবতা পালন করতে হয়। সোজা হয়ে দাঁড়াতে হয় এবং নীরবতা পালন করতে হয়। জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত সোজা হয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করতে হয়। জাতীয় সঙ্গীত
নীরবতা পালন করতে হবে, নীরবতা নীরবতা কি হবে, নীরবতা